প্রশ্নইল গিয়া যে আমরা কুরবানি করা হয় আমরা দেশে যে কুরবানি করা হয় এই কোরবানি সাতজনের নাম ফোরিয়া কুরবানি দেওয়া হয় এই ব্যাপারে জানতে চাইছেন যে এটা সাত ভাগে হইব মানা বা সাত নামে হইব এই ব্যাপারে গিয়া যে কুরবানি যে প্রত্যেক পরিবারের পক্ষ থাকিয়া একটা কুরবানি রসুল সাল্লা হাদিস তারা সেন্টার এবং রসদাল্লা যখন তাই এটা কোরবানি দিচ্ছেন তাই খোঁজেন আমি এবং আমার পরিবারের পক্ষ থাকিয়া এইভাবে জব করছেন এতে হবো আমরা যখন যদি কোনো প্রাণী দেই এটা উট হোক এটা গরু হোক বা এটা ছাগল হোক একটা পরিবারের পক্ষ থাকিয়া পরিবারের সবর পক্ষ থাকিয়া একটা কুরবানি আমরা দিতাম পারি কিন্তু যদি দেখা যায় যে আমরা কয়েকজনে মিলিয়া উট অথবা গরু যদি দেই সেই ক্ষেত্রে আমরা করতে হইব যে আমরা উট এবং গরুত আমরা সরি করিতাম ফার্মু কয়জন সরি কইতাম ফার্মু সর্বোচ্চ লেগে সাতজন আমরা সরি করিতাম ফার্ম যখন সাতজন আমরা সরি করইম তখন এইটার লিগি সাত পরিবারের পক্ষ থেকে কী হইব একটা একটা কুরবানি হইব অথবা সাত ব্যক্তির পক্ষ থেকে একটা কোরবানি হইব এত আমরা দেশে জেলা গরু কুরবানি দিতে সময় জেঞ্জ কুরবানি কররা এই নাম লেখন তারপরে বাফর নাম লেখিয়া তারপরে কুরবানি করেন এবং আমরা কই যে আমরা ওই সাত সাতজনের নামে দিয়ার না অবশ্যই আমরা এই কুরবানি হইতে ব্যায়ে আল্লাহর বাস্তে সব সুহানা তালা কৈছেন আলমিন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু লাগিয়ে আল্লাহ লাগিয়া কুরবানি হইব গিয়া লিল্লাহ আল্লাহর বাস্তে আল্লাহর নামে হইব কুরবানি আমরা যে আমরা সমাজে যে খাওয়া হয় যে ফাঁকজনের নামে আমরা মহিমুরব্বের নামে বা আমরা মরা অমুকর নামে না নামে হইব গিয়া আল্লাহর নামে কিন্তু সাত ব্যক্তির পক্ষ থাকিয়া অথবা সাত পরিবারের পক্ষ কিয়া বা সাতজনে মিলিয়া বাঘে এটা কুরবানি দেওয়া ঠিক আছে কিন্তু এটা অবশ্যই হইব আল্লাহর নামে এবং সাত ব্যক্তি বা সাত পরিবারের পক্ষ থাকিয়া এই বিষয়টা আমরা খেয়াল হইব আল্লাহ সুখানা তালা আমরা বুঝার তৌফিক দান করা